हेलो फ्रेंड, वेलकम टू बैक न्यू वीडियो। बंधुरा केमन आछो? निश्चय भालो आछो। तोमादेर जोन्य निये चले एलाम आमार ई ब्लग्स चैनेले आर एकटि नतुन ब्लग्स भिडियो निये। आजके ब्लग्स भिडियोटी खुबई सुंदर होते चलेछे। कि करछो? ते सुंदर होते सुंदर एकटि लाइक करे दे। हाँ, जारा जारा नतुन यूट्यूब चैनेले एसेछो ताड़ाताड़ि चैनलटिके सबसक्राइब करे नाओ। आजके आमरा चले एसेछि দক্ষিণপুর কাছে, যেখানে হচ্ছে রটন্তী কালীপূজার সবচেয়ে বড় মেলা হয়। তো সেই মেলা প্রাঙ্গণে এখন গেট দিয়ে ঢুকছি মোটর সাইকেলে বসে। সামনে দেখতে পাচ্ছ মেলার যে আলোর গেটের সাইড দিয়ে যাচ্ছি, তো সামনেই মেলা দেখতে পাবে। খুবই ভিড়, সুন্দর তো চলেছে এখানে। এই রটন্তী কালী পূজা প্রায় 5-6 দিন ধরে চলে এবং অনেক বড়ভাবে মেলাটি অনুষ্ঠিত হয়। তো ভিডিওটি খুবই সুন্দর হতে চলেছে, তাই কিছু সুন্দর হতে সুন্দর একটি লাইক করে দাও। কারা কারা কোথায় রটন্তী কালী পূজা মেলা দেখেছো কমেন্টে সবাই জানাবে। হ্যাঁ, এবং যারা লাইক ভিউ করবে তাদের জন্য কালী ঠাকুরের কাছে অনুরোধ করছি, ভালো একটি সুখবর আসতে চলেছে। তো এখনও মেলাটা বলতে গেলে মানুষজন আসছে, এখনও ভিড় এতটাও হয়নি। আর এখানে সন্ধ্যার অতি সময় ভালোভাবে বোম ফাটানো হয়, আতশবাজি খুবই সুন্দরভাবে। এখানে সামনে দেখতে পাচ্ছ এদের স্টেজ হচ্ছে, কাল থেকে এখানে যাত্রা এবং বিভিন্ন রকম অর্কেস্ট্রার বিচিত্র অনুষ্ঠান হবে। মাঠে শুধু অনেক দোকান বসেছে, কিন্তু মানুষজন এখন অল্পভাবে আসছে বলতে গেলে নেই। তো এখন ফেস দিয়ে দিলাম, দেখতে হচ্ছে আমরা বন্ধুরা এইভাবে চলে এসেছি। তো সবাইকে হাই করছি, বলতে গেলে একটু ভাই অন্ধকার, তোমরা জানো আমাদের ইউটিউবার, তোমাদের ভাই ইউটিউবার এতটা দেখতে ভালো নয়, একটু কালো রঙের তাই বোঝা যাচ্ছে না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। তো চলো ঠাকুর কাছে যাওয়া যাক, কিভাবে ঠাকুর কাছে সাজিয়েছে। এবং এখানে মন্দিরটিও রয়েছে, মানে প্যান্ডেলে পুজো হয় না, মন্দিরে পুজো হয়। মন্দিরের চারিদিকে প্যান্ডেল করেছে, দেখতেই পাচ্ছ সামনে বক্স রয়েছে। তো মন্দির প্রাঙ্গণটি খুবই ভালোভাবে সাজিয়েছে, একটু দেখা হচ্ছে। তো ভিডিওতে কী করছো সুন্দর হতে সুন্দর একটি ভিডিওতে লাইক করে দাও।